মহান আল্লাহ তাআলার উপর শুকরিয়া আদায় করে আজকে আমি আপনাদের সাথে আরেকটি ব্লগ শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমন্ত্রণ আমার এই চ্যানেলটিতে বিটি বাবি ইডিউকে। আজকে আপনাদের সাথে আমি শনি এবং রবিবারের দুই দিনের ব্লগ একসাথে শেয়ার করব, এ কারণে ব্লগটি একটু বড় হয়ে যাবে। তো শনিবারে এই যে এখন আমি একটা পার্সেল এসেছিল বেশ কিছুদিন আগে, সেটা ওপেন করছি। অ্যামাজনে আমি অর্ডার করেছিলাম তার্কিশ যে ইয়েগুলা থাকে ক্যান্ডেল হোল্ডার, এটা হচ্ছে হ্যাঙ্গিং ক্যান্ডেল হোল্ডার, তো সেটা অর্ডার করেছিলাম, তো সেটা চলে এসেছে, তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি আর আজকে সেট করব। এটা এসেছে বেশ অনেক দিন হলো, তো আসলে আপনাদের সাথে শেয়ারও করা হয়নি আর আমি চিন্তা করছিলাম এটা কোথায় ইয়ে করব, সেট করব। তো এটা ব্রোঞ্জ কালারের আর ভিতরে কিন্তু এই যে রেড এবং ইয়েলো শেডের আর কি ইয়েগুলো, আর এর ভিতরে ক্যান্ডেল রাখা যাবে। এই দুটোকে আবার ড্রয়িং রুমে যে বড় দরজাটা আছে, তো ওখানে যে দুইটা প্লান্ট হ্যাঙ্গিং রয়েছে এর দুই দিকে দুইটা আমি সেট করবো, কারণ এখানেই বেশি ভালো লাগবে। তো এই যে লাগানোর পরে কিন্তু আসলে এটা ভালো লাগছিল, কারণ বাইরে থেকে সানলাইটটা পড়ে এর ভিতরে অলরেডি মানে গ্লাসগুলো কিন্তু চকচক করে জ্বলছে, অর্থাৎ লাইট ছাড়াই কিন্তু বেশ ভালো লাগছে। এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, তার্কিশ ল্যাম্প, এটা দিয়ে সার্চ করলে পাওয়া যাবে। তো আগামীকাল অর্থাৎ রবিবারে আমার বাসায় আবার কিছু গেস্ট আসবে, ওই যে বলেছিলাম আমাদের পরিচিত অনেকেরই তাদের বাবা মা এদেরকে নিয়ে আসছে, তো ওরকমই দুইটা ফ্যামিলি আসবেন যার মা আর এবং শাশুড়িকে নিয়ে আসছে। তো তাদের জন্য আমি আজকেই অনেক কিছু গুছিয়ে রাখবো, অর্থাৎ মাছের আঁশ টাশ ফেলে দিয়া বা পেঁয়াজ রসুন মানে যে জিনিসগুলো আর কি দরকার হয় রান্নার জন্য সেগুলো আজকে আমি করে রাখবো। একটা ভাবির আব্বা এসেছেন, ওনার সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। ওনার এজ প্রায় 80-এর কাছাকাছি, উনি অনেক দিন ধরে মহিলা এবং শিশু অধিদপ্তরে কর্মরত ছিলেন, সরকারি জব করতেন। খালাব্বা এই ইংল্যান্ডের UCL ইউনিভার্সিটি থেকে 1976-এ মাস্টার্স করেছেন, তারপরে আবার 79-এ আসছিলেন চাকরির সুবাদে। তো এ থেকেই বুঝতে পারছেন যে উনি যথেষ্ট শিক্ষিত একজন মহিলা। বাংলাদেশ মহিলা এবং শিশু অধিদপ্তরে অনেকদিন খালাব্বা জব করেছেন এবং ওনার চাকরি যখন শেষ হয় উনি রিটায়ার করলেন। তারপরে আসলে উনি দেখলেন যে আসলে উনি কোরআনটা ঠিক মতো সহি মতো পড়তে পারছেন না, তখন ওই টাইমেই রিটায়ার করার পরে সে একজন ভালো শিক্ষক রেখে কোরআনটা সহিভাবে শেখার চেষ্টা করলেন এবং অল্প দিনের মধ্যে আলহামদুলিল্লাহ শিখে ফেলেছেন। এটা একটা সাধারণ ঘটনা, তবে উনি যেটা করেছেন সেটা কিন্তু আসলে সাধারণ না। খালাব্বের পরে চিন্তা করলেন যে আমার মতো অনেকেই আছে যারা এখনও সহিভাবে কোরআন পড়তে পারেন না, বিশেষ করে তার ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজনের মধ্যে। তখন তিনি করলেন কি, সবাইকে মানে এই ব্যাপারে উৎসাহিত করলেন এবং বিনা পয়সাতে তাদেরকে ফ্রি পড়ানোর ব্যবস্থা করলেন, এবং সে নিজেই এই বয়সেই তাদেরকে একত্রিত করে প্রতি শুক্রবারে পড়ানোর দায়িত্বটা নিয়েছেন। তো উনি যেহেতু যথেষ্ট শিক্ষিত একজন মহিলা, তো উনি চিন্তা করলেন যে আমি আরও কিছু করি বা আমার দ্বারা আরও কিছু করা সম্ভব। তখন উনি ইসলামী স্কলারদের সাহায্য সহযোগিতা নিয়ে কীভাবে সহি শুদ্ধভাবে কোরআনটা পড়া যায় এইটা নিয়ে উনি একটা বই লিখলেন, সেটা হচ্ছে 2 বছর আগে তার প্রথম বই পাবলিশড হয়, যেটা আমার অনেক পুরানো একটা ব্লগে আমি সেই বইটা আমি দেখিয়েছিলাম। তো সেটা করেছেন এবং আলহামদুলিল্লাহ এই বছর তিনি এই লকডাউনের মধ্যে তিনি এই কোরআনকে নিয়ে রিসার্চ করে এর গুরুত্বপূর্ণ দোয়া বা যে জিনিসগুলো খুবই জরুরি দৈনন্দিন জীবনে সেই সব দোয়া এগুলো সংকলিত আরেকটি বই লিখেছেন। তো এইটাই বলবো আর কি, যে যেখানে মানুষ থেমে যাওয়ার চিন্তা করে আর সেই বয়সেই উনি নতুনভাবে জেগে উঠেছেন, তো এটা কিন্তু আমাদের সবার জন্য একটা শিক্ষণীয় ঘটনা। তো এই যে এটা ছিল হচ্ছে ইউক্রাইন এবং ইংল্যান্ডের খেলার দিন, তো ইংল্যান্ড তো জিতে গেছে, অনেক ভালো লাগছিল। আমি আমার ছেলে আমার হাজবেন্ড সবাই মিলে দেখলাম, আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে, তো মোটামুটি সমস্ত কাজ গোছানো কালকের জন্য। আর কালকে যেহেতু দুপুরে সবাই খেতে আসবে এই কারণেই বেশিরভাগ কাজ আমি আজকে করে নিয়েছি।
এই তো তার পরের দিন সকালবেলা আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, জানালাটা একটু খুলে দিচ্ছি, আর আমার সাথে সাথে কিকো উঠে গেছে। ওর এই জায়গাটা অনেক প্রিয়, আমারও অনেক প্রিয়, কারণ এখানে আমার পছন্দের সব গাছগুলো রয়েছে। তো এই যে আমি জানালা খোলার সাথে সাথে ও এখানে এসে বসবে, তো ওকে একটু আদর করে দিলাম। আর আজকে যে রান্নাগুলো করব তার বেশিরভাগই সব গুছিয়ে নিয়েছি, তো তারপরেও আমি তাড়াতাড়ি করে ফেলবো, কারণ যেহেতু দুপুরে আসবে মেহমান, তো এই কারণে চেষ্টা করব 12:30 বা 12:30 মধ্যে সব শেষ করতে, কারণ তারপরে তো ঘরেরও কিছু গোছানোর কাজ থাকে। মোট কথা 1টার মধ্যে আমি সব কিছু কমপ্লিট করার চেষ্টা করব, তো ইনশাআল্লাহ হয়ে যাবে। তো এই যে ওকে একটু আদর করে এখন আমি সকালে নাস্তাটা তৈরি করে নেব, সকালে একটু ভালো করে নাস্তা করে তারপর আর কি কাজ স্টার্ট করব। আজকে ওয়েদারটা খুব একটা ভালো না, বৃষ্টি পড়ছে সকালে দেখলাম। তো গতকাল রাতেই আমি মাছগুলো বের করে রেখেছিলাম, এটা অলরেডি গলে গিয়েছে, আমার জন্য সহজ হবে। এখানে ইলিশ মাছ বের করেছি, তো ইলিশ মাছকে আমি কাঁচা দো পেঁয়াজু যেটা বলে সেটা করব সরিষার তেল দিয়ে, আর এখানে সালামি ব্রেড আর চিজ দিয়ে আমি সকালের নাস্তা স্যান্ডউইচের মতো তৈরি করে নিচ্ছি, আর 1 কাপ চা খাবো এই আর কি। তারপর তো স্টার্ট হবে রান্নাবান্না। তো যে কথাগুলো বলছিলাম, আসলে খালাম্মার জীবনী থেকে কিন্তু অনেক কিছু শিক্ষণীয় আছে। শিখার ক্ষেত্রে বয়স বা সময় কিন্তু কোনো ফ্যাক্টর না, যে কোনো বয়সে ইচ্ছা শক্তি বা মনোবল থাকলে যে কোনো জিনিস কিন্তু শেখা যায়। আর আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে বা এই সৃষ্ট জগৎকে অনর্থক সৃষ্টি করেনি, একটা বিশাল উদ্দেশ্য আছে আমাদের সৃষ্টির পেছনে। প্রত্যেকটা জিনিস যে সৃষ্টি হয়েছে তার কোনো না কোনো উপকারিতা রয়েছে বা কোনো না কোনো কারণ রয়েছে। অনেক সময় মনে হয় যে আমার দ্বারা কিছু হবে না, আমি কিছু পারি না, আমি কেন আসছি পৃথিবীতে, কি উদ্দেশ্য আছে, এই ধরনের কথা চিন্তা হয় অনেকের। কিন্তু আসলে আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে একটা বিশাল উদ্দেশ্য দিয়েই কিন্তু পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের প্রত্যেকের মধ্যেই ভালো একটা সত্তা কিন্তু রয়েছে, অর্থাৎ আমার দ্বারা আমার পরিবার যেমন উপকৃত হবে, তেমনি সমাজ এবং রাষ্ট্র সবার মধ্যেই কিন্তু একটা ভালো সত্তা আছে। ভালো মন্দ দুইটা সত্তাই আছে, তো আমাদেরকে এই ভালো সত্তাটাকে জাগিয়ে সমাজের জন্য রাষ্ট্রের জন্য ভালো কিছু করে যেতে হবে, আর নিজের মধ্যেও ভালো কিছু তৈরি করে যেতে হবে, যেটার মাধ্যমে মরার পরও মানুষ যাতে মনে রাখে। তো অনেক কথা বলে ফেললাম, আসলে খালাম্মার কাছ থেকে মানে শিখার অনেক কিছু আছে, এই কারণে এই কথাগুলো বলা। যে বয়সে আমরা চিন্তা করি যে এটা তো শেষ সময়, এখন শুধু নামাজ আর এটা ইবাদত করব এটা, কিন্তু আসলে না, শেষ মুহূর্ত পর্যন্ত কাজে লাগিয়ে যেতে হবে অন্যের উপকারের কথা চিন্তা করে, এই আর কি। তো আজকে আমি যে ইলিশ যেটা করব দো পেঁয়াজু সেটার জন্য আমি বেশ অনেকটা পেঁয়াজ নিচ্ছি, তো এটাকে আজকে আমি কাঁচাভাবে করব, মানে খুব সহজ উপায়ে যেটা বলে। আর ইলিশ মাছে তো আসলে কোনো ধরনের মশলা দেওয়ার প্রয়োজনই হয় না, আমি এখানে শুধুমাত্র লবণ, হলুদ আর কাঁচামরিচ ইউজ করব, আর সরিষার তেল ব্যবহার করব। ঝাল এবং লবণ এটা যে যার টেস্ট অনুযায়ী দিবে, আর এখানে আদা রসুন বাটা এগুলো কিছুই আমি ব্যবহার করব না, জিরার গুঁড়োও দিব না, শুধুমাত্র লবণ আর হলুদ, এগুলো দিয়ে ভালো করে চটকিয়ে পেঁয়াজের যে রসটা সেটা বের করে নেব। তো আমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে, তো এদেরকে 2টা গ্রুপে আর কি আমার দাওয়াত দেওয়া হয়েছে। প্রথম একটা ভিডিও আমি করেছিলাম, সেখানে ছিল একটা গ্রুপ, আর এবার আর একটা গ্রুপ। প্রতি বছরই মানে আমরা চেষ্টা করতাম যে সবার বাসায় একবার একবার করে প্রতি মাসে একটা প্রোগ্রাম হতো, তো এটা তো আসলে লকডাউনের কারণে অনেক দিন বন্ধ। তো আজকে অনেক দিন পরে, অনেক বলতে অনেকের সাথে প্রায় 1.5-2 বছর পরেও বলতে গেলে দেখা হবে, আমাদের ভয়েস কলে বা ওই যে ভিডিও কলে হয়তো বা দেখা বা কথা হয়েছে, কিন্তু সরাসরি অনেক দিন পরে আর কি দেখা হবে। তো এ কারণে ভালোই লাগছিল, আর এই তো ঘুরে ঘুরে আবার শুরু হয়ে যাবে সবার বাসায় সবার যাওয়া আসা। ইচ্ছা আছে যে এই লকডাউনটা শেষ হয়ে গেলে আমরা সবাই মিলে একটু পিকনিকের মতো একটু বাইরে করব, কারণ এই বছর তো আসলে সবাই এখানে থাকবে, অন্য কোনো কান্ট্রিতে বা কেউ দেশে যাওয়ার প্ল্যান ট্ল্যান ওইভাবে নেই। তো সবাই মিলে যদি কোথাও একটু যেতে পারি ইংল্যান্ডের ভিতরে, সেই চেষ্টাটাও করব।
আর এই যে এখানে আমি মাছগুলো দিয়ে তারপরে আমি একটু অল্প পরিমাণ পানি দিয়ে নিচ্ছি, জাস্ট হাতটা একটু ধুয়ে সেই পানিটা দিয়ে দিলাম। আর আমি একটু বড় সাইজের পাতিল নিয়েছি যাতে মাছগুলো একদম বিছিয়ে রাখা যায়, একটার উপর যাতে একটা মাছ না উঠে পড়ে। তাই তো এরপরে আমি এটাকে ঢেকে একদম লো আঁচে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো জ্বালিয়ে এটাকে রান্না করব, যাতে মশলাগুলো একটু কষা কষা হয়ে যায়। এছাড়াও আবার ওইদিকে অন্য চুলাতে রান্না হচ্ছিল, আর ফাঁকে ফাঁকে আমি একটু চাটাও খাচ্ছিলাম, সবই একই সাথে হচ্ছিল আর কি। আর যেহেতু সময় বেশি নেই দুপুরের আয়োজন, তো এই যে যখন এই মশলাগুলো একটু ভালো করে কষে আসবে বা এরকম একটু জালটা উঠবে, তখন আমি আস্তে করে এই মাছগুলো আবার আলাদা করে তুলে রেখেছি, কারণ মাছগুলো তো নরম আর মশলাগুলো আর একটু কষানোর দরকার। এই কারণে এটাকে ঢেকে আবার 5 মিনিটের মতো মশলাটা আর কি নরম করতে দিব। পেঁয়াজটা চটকানোর কারণে অনেকটাই নরম হয়ে গেছে, তারপর আর একটু নরম করব। আর এরপরে যখন দেখছি যে যথেষ্ট পরিমাণ নরম হয়েছে, এখন আমি আবার মাছগুলোকে বিছিয়ে দিব। এরপরে এক সাইড উল্টে আবার আর এক সাইড আর কি ভেজে নেব। তো এইভাবে কিন্তু কাঁচা দো পেঁয়াজও, যেটা বলে মাছ না ভেজেও কিন্তু এইভাবে দো পেঁয়াজও করা যায়। তো যাক, মানে আমি যেভাবে রান্না করেছি আমার কাছে তো ভালোই লাগে আর সহজ মনে হয় এই রান্নাটা এইভাবে করলে। তো মোটামুটি আমার ইলিশ মাছের লুকটা এরকম আসছে। তো যেহেতু কাঁচা মরিচ, শুকনো মরিচ ব্যবহার করা হয়নি, এ কারণে একটু কালারটা কেমন আসছে। তাছাড়া এমনি স্বাদে গন্ধে কিন্তু খুবই মজা ছিল, খুবই ভালো লেগেছে। তো এরপরে আবার অন্য চুলাতে আমি বসিয়েছি, সেটা হচ্ছে সিম আর আলু দিয়ে বাঁশপাতা মাছ, যেটা ছোট একটা মাছ। আর অন্যদিকে আজকে যেহেতু ছুটির দিন রবিবার, আমার হাজবেন্ডও বাইরের ঘাস অনেক বড় বড় হয়েছিল, আবার গার্ডেনটা দেখা যায় ওই ক্লিন করে, তো অনেক দিন করে নাই, তো আজকে দেখলাম যে পুরোটা ক্লিন করে ফেলেছে। তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। অন্যান্য রান্নার পাশাপাশি আমি 3 ধরনের ভর্তাও করে নিয়েছি। তো এখন এসেছিলাম বেডরুমে, বেডরুমটা একটু গুছিয়ে নিতে। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব, শেয়ার বলতে সেরকম কিছু না, সহজভাবে বেডের যে একটা লুক আনা যায় সেটা দিয়েই। তো আজকে আমি কোনো বেড শিট যেটা সেটা ব্যবহার করছি না, এটা জাস্ট যে ইয়েটা থাকে ম্যাট্রেস কভার সেটা দিয়েই আমি করছি। তো এখানে একদম ডিপ জাম কালারের যে ম্যাট্রেস সেটা দিয়েছি, আর পিঙ্ক এবং জাম কালারের পিলো কেস, আর এই দুটা সাদা হোয়াইট কুশন। তো আমি সবসময়ের জন্য সাদা বা হালকা প্রিন্ট, ছোট ছোট প্রিন্ট এগুলো পছন্দ করি, তবে সাবার যখন আসে তখন একটু ডিপ কালারের ব্যবহার করি। আর বেডে সবসময়ের জন্য এই নিচের দিকে একটা বর্ডার দিলে কিন্তু বেডের লুকটা অনেক সুন্দর হয়। তো আমি সাদা কিছু একটা খুঁজছিলাম, সাদা কাঁথা বা অন্য ধরনের থ্রোন এই টাইপের, তো একদম হোয়াইট কালারের কিছু আবার ছিল না, একটু ছিল সাদার মধ্যে হালকা অন্য ধরনের। তো ওই এই কারণে একটা একটা হচ্ছে কি বলে, এটা হচ্ছে লেপের কাভার সাদা, তো সেইটা দিয়ে আজকে আমি এই বর্ডারটা দিলাম। তো খারাপ লাগছে না, তো সহজ একটা আইডিয়া আর কি আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ খুব সহজভাবেও কিন্তু অনেক কিছু সুন্দর করা যায়। তো এখানে এর আগের দিন আমি শপিংয়ে যখন গিয়েছিলাম মনে করে ফুল নিয়ে আসছিলাম, আর আমার কাছে তো সবসময়ের জন্য ফুল এগুলো মানে ভালোই লাগে, আর গেস্ট যখন আসবে তখন আমি চেষ্টা করি বেডরুমে, বিশেষ করে ড্রয়িং রুমে, বেডরুমে একটু ফ্রেশ ফুল রাখার জন্য। তবে ফুলের কালারগুলো একদম এভাবে যে মিলে যাবে আসলে আমি বুঝতে পারিনি, একদম মিলে গেছে পিঙ্ক, তারপরে যে কি বলে বেগুনি কালার, সাদা, 3টা কালারই আবার আমি পিলো কেস দিয়েছি, তো এই কারণে সুন্দর মিলেছে। আর এখন আমি টেবিলটা একটু আজকে অন্যভাবে অর্গানাইজ করছি, টেবিলটা সরিয়ে এই দিকে দিলাম, কারণ আমার এখানে স্পেস খুবই কম। তো চেষ্টা করছিলাম যে এইভাবে দিলে আসলে এটা ভালো হবে কিনা, ট্রাই করে দেখলাম, একটু ঘুরিয়ে আমি সেট করেছি।
টেবিল ক্লথ যেটা ছিল সেটাই, আমি শুধুমাত্র রানার যেটা সেটা হোয়াইট কালারের ছিল, তো ওইটা একদম মনে হচ্ছিল কি বলে লাইট লাগছিল, এ কারণে আমি রেড যেটা সেটা আর গোল্ডেন যে ইয়েগুলো প্লেসম্যাট সেগুলো দিয়েছি। আর এদিকে পোলাও তৈরি হচ্ছে, মোটামুটি আলহামদুলিল্লাহ আমার সব কিছুই হয়ে গেছে। আর একদম শেষে আমি চিকেন যেটা সেটা গ্রিলে দিয়েছি। চিকেন আমি দুই ধরনের করেছি, শক্ত হার্ড যে চিকেন সেটা করেছি বড়দের জন্য, আর এই ইয়েটা গ্রিলটা বাচ্চাদের জন্য। আর মোটামুটি প্লেট গ্লাস এগুলো দিয়ে টেবিলটা রেডি করে নিচ্ছি, বা খাবারও মোটামুটি আমি বেড়ে রেডি করে রাখবো, কারণ এই তো চলে আসবে কিছুক্ষণ পরে। এগুলো রেডি করে আমি গোসল করতে যাব, গোসল করে নামাজটা পড়ে নিব যাতে মেহমান আসলে আর মানে নামাজের তাড়া না থাকে। তো এই যে সব খাবার মোটামুটি রেডি, আর এর মধ্যে চলে এসেছে এক ফ্যামিলি চলে এসেছে, মানে ওই ভাই চেয়েছে এখানে এসে জোহরের নামাজটা পড়বে, আর অন্যরা সম্ভবত নামাজটা পড়ে তারপরে আসবে। তো এই যে তিন ধরনের ভর্তা, টমেটো বেগুন আর চিংড়ি মাছের ভর্তা, এটা ছিল কাতল মাছ, আর এই যে ইলিশ মাছ, তারপরে বাঁশপাতা আর ওই সিম আলুর ওইটা ছিল, আর ইয়ে ছিল গরুর গোস্ত আর মুরগির গোস্ত, এই দুই ধরনের। একটু ডাল করতে চেয়েছিলাম, আরও অন্য কিছু করারও ইচ্ছা ছিল, কিন্তু আসলে যেহেতু মানে দুপুরে তো এ কারণে করতে পারিনি। আর এই যে সাদা শাড়ি পরে আছে, এই খালাম্মার কথাই কিন্তু আপনাদের সাথে বলেছি। আসলে বয়স হয়ে গেলে মানুষের তো বিভিন্ন ধরনের প্রবলেম থাকে, কেরো প্রেশার, ডায়াবেটিস, অনেক কিছু থাকে, মানে ইচ্ছা থাকলেও কিন্তু আসলে মজা করে খেতে পারে না। তো আমি চেষ্টা করেছি তাদের যেগুলো ভালো লাগবে, তো খালাম্মারাও খেয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই। তো বসে আবার কথা বলছিলাম, অনেক সুন্দর করে কথা বলে আসলে, আর আমি যেহেতু ফেস বা ওইটা নেই না এ কারণে ইয়ে করতে পারিনি, তবে খালাম্মা যথেষ্ট বিশুক দুজনেই, আর অনেক গল্প করছিল আমাদের সাথে। আর এরপর অন্যদের খাওয়া আসলে সেগুলো হয়ে গেছে, আমি ভিডিও করতে পারিনি। এইটা হচ্ছে দ্বিতীয় একটা সংকলন ওনার, আর একটা লেখা আলোর সন্ধানে রত্না ভাণ্ডার, তো এটাও কিন্তু বাজারে আছে, আপনারা সংগ্রহ করতে পারেন। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এরপরে এর কি বলে ডেজার্ট আইটেম যেটা সেগুলো হয়েছে, আর এটা হচ্ছে আমাদের সেই ভাবি যার আব্বার কথা বললাম। তো ভাবি দেখাচ্ছিল খালাম্মা ওনার জন্য এরকম এই চেনটা নিয়ে আসছে ওনার ছেলের জন্য, সেটা উনি পরে আসছে তাই আর কি। তো গল্প, তারপর খাওয়া দাওয়া সব কিছু হচ্ছিলো, ভিডিও কম হচ্ছিলো, কারণ আমি না লোকজনের সাথে যখন থাকি তখন ভিডিওর কথা ভুলে যাই, হঠাৎ হঠাৎ একটু মনে হলে মনে হয় একটু করি, কিন্তু বেশিরভাগ সময় ফোন দেখা যায় যে আমার কাছেও থাকে না, তো এ কারণে অন্য কিছু শেয়ার করতে পারলাম না। আর ছেলেমেয়েরা তো অনেক মজাই করেছে, ওরা আবার একটু বাইরে গিয়েছিলো আইসক্রিম খেতে, তো মোটামুটি সব কিছু সুন্দরভাবে হয়েছে। এখন সবাই আবার চলে যাচ্ছে, কারণ আগামীকাল থেকে তো আমার স্কুল। তো এই ছিল আমার আজকের ব্লগটি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ আমাদের সবার মঙ্গল করুক। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।